এই ছয়াগরতলায় যত মারপিট, যত গুন্ডাগিরি, যত উল্টা সিধা কাম, এ সবগুলো হচ্ছে তেনের পোকা, সবগুলো নামও এখন রাখছে মানুষের কুদি, পোকামের লোকে কুদি। যিনি আপনাদের বিধায়ক আছেন ওনার কাজ কি? এখন আর ঘুরে না, এখন ভিডিও কল করে, ভিডিও কল করে কথা বলবে, আমি আসি তোমার দিকে পাঠাবো, কি লাগবো কোথা থেকে পাঠাবে, কে দিয়েছে, সব সুরির দন ভাই করতেছে, কাউর থেকে আবার সুরি করে আনছে, কিন্তু সামনে জনতার সামনে আসে না। আমার কাছে সব খবর আছে, কাকে হোয়াটসঅ্যাপ কল করে, কাকে ভিডিও কল করে, কেউ যদি ভাবে আমরা জানি না বুঝি না, সব খবর আছে কি কি করে। আর সিপিএম কংগ্রেসের সমস্ত কার্যকর্তাদের বলবো, লম্বা সময় ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএম কংগ্রেসের মধ্যে গুন্ডাগিরি, মার্ডার, শহীদ করা, মহিলাদের রেপ করা, তার জন্য সবচেয়ে বড় নায়ক যদি কেউ থাকে, এই মহান মস্তিষ্ক কুদিবি ছিলেন, আর উনি সব কিছু করিয়েছেন। আমি দোষীরাম ঠিক মতো চালি দিয়া, ঠিক মতো দোষীরাম আমি বলিনি। আমি যখন আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি তো উনি এসছেন, আমি বড় ভাইয়ের মতো ওনাকে স্বাগত করেছি, ওনার আশীর্বাদ নিয়েছি, ওনাকে সাথ নিয়েছি, ক্যাবিনেটে নিয়েছি, মন্ত্রী বানিয়েছি, ভালো ভালো দপ্তর দিয়েছি, কিন্তু ওনার ঘুমাসে না ওনার মুখ্যমন্ত্রী ইতিহাস। আরে বিজেপি তো 36 দলের 36টা এমএলএ ছিল একক সংখ্যাগরিষ্ঠ, এখন তুমি প্রার্থী দিছ মাত্র 13 খান, 13টা কেমন হইবা, 13 খান মাত্র প্রার্থী, আর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পাবিয়া চড়াতে 14টা দিয়া, 13 তো ফেরো পড়তে আর অভিযোগ করছ, 14টা দিয়া এইবার মুখ্যমন্ত্রী এ দেব জিতেন্দার কান্দ উঠতে সেরা। হ্যাঁ জিতেন্দাও মরছে, আর একটা রয়েছে বরদালের থেকে, এটারও জীবন শেষ করছে আশিস খান, লোক জুড়াইছে, জলকে জুড়াইছে না, জুটি মিল্লে আইছে, হঠাৎ করে আইয়া দেখি রিজাইন দিয়ে নাইছে, বিজেপি তার থাকতো না কেনে, 10 তারিখে যখন রেজাল্ট আসবে চারিদিকে কংগ্রেস কংগ্রেসময় হয়ে যাবে, উনি হারের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন সিপিএম এর লইয়া। আরে পুতুল খেলা পাইছে বাবু, কি করে কি না কিচ্ছু বুঝে না, উদ্দেশ্যই নাই কি হইতেছে দেশের মধ্যে, কারণ কি উনি যার কান্দে ওঠেন সবাইকে শ্বাস করেন। আপনি দেখুন আশিস দাস গরিব ছেলে সুরমা ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিল, তাকে ভয়কে তাকে লাস্ট অফ দাই গান্ধী মূর্তির সামনে ত্যাগ খালি হয়ে বইয়েছে, প্রথম থেকে কি 2-4 জন লোক আছে, তারপর ধীরে ধীরে লোক যেতে গেছে গা, এরপর দেখি তার লোকে তার বৌমারা বয়ে রয়েছে, একদিন আমি যাওয়ার সময় দিতে দেখি সব শার্টফেন্ট খুলে বয়ে রয়েছে, মানে দেখুন এ যাকে ধরে তার জামা কাপড় পর্যন্ত শেষ করে দেয়, আর ওই জায়গাতে নয় তাকে তৃণমূলে নিয়ে ঢুকাইয়া সে গেছে পশ্চিমবাংলাতে গিয়া কালীঘাটে গিয়া মাথা মুন্ডন করে সে কয়, যতক্ষণ পর্যন্ত বিজেপি শেষ করতো না তেমনি মাথা চুলি তুলতো না, হ্যাঁ বলতে তাহলে পরে সে এক্সপেল হলো পার্টি থেকে 6 বছরের জন্য, এখন তৃণমূলও নাই কংগ্রেসও নাই, তারে পাঠায় দিছে মাথার মধ্যে, দাঁড়াইছে কোনখানে বাড়ি কোনখানো সুরমাতে কোথায় দাঁড়িয়েছে, কমলা সাগরে মাথার দিকে দাঁড়িয়েছে, কমলা সাগরে দাঁড়িয়ে ইলেকশনের পর কি হইব, কমলা সাগরের লোকে বাংলাদেশের বর্ডারটা আছে আমার সুশান্ত ভাই আমার কাছে এসে বেঁচে গেছেন, আমি সুশান্তর বলছি বাবু তুই যাইছে এদিকে গেলে তোর ওদিন জলাঞ্জলি দিব, আর যখন তোকে বলছে এটা করার জন্য আমি সুশান্ত দাকে বলেছি, সুশান্ত তুমি ওনাকে বলো দাদা আপনি আমার লোকে চলেন, এটা করতেন দেখবেন যে যখন তুমি বলবে দাদা আপনি চলেন তখন তোমার আগে তুমি হ্যাঁ কেনা, ঠিক সুশান্তকে বলে দাদা চলেন না দুজনে যেটা করি, না সুশান্ত তুই যা আমি বলতে আসি, সুশান্ত বুঝে রয়েছে, সুশান্ত ইয়া কর দাদা আপনি ঠিকই কইছেন, আমি আর যাইতাম না, আমি আপনার কাছে ইয়া করছি, এখন ইনকলাম জিন্দাবাদ কর বন্ধ মাতরম ভুলে গেছে গা, আমার কাছে কার্যকর্তারা পাঠা বলে স্যার দেখুন ইনকলাম জিন্দাবাদ কয় তার অবস্থা রাখতে দেবো, হ্যাঁ তো এই দিয়ে কয় কে ভেবুয়ে, হে ভাই আইসিওতে গেছে গাই কেন আবল তাবল কমনে, আইসিওতে আছে কদিন পরে পাপিয়া দিদি ভেন্টিলেটারে পাঠাবে, ত্রিপুরার মানুষ 6 আগরতলার মানুষ ওনাকে ভেন্টিলেটারে পাঠাবে, আর ভেন্টিলেটারে গেলে 90% আর ফেরত আয় না, ভেন্টিলেটারে গেলে ফেরত আয়নি,
90% ফেরত আসে না, উনিও ফেরত আসবেন না।